কাটি, তারের কাট ঘুরি, তারের কাট হাইট তারের কাট ঘুরি, এবং এটা যদি আসলে পাই সুন্দর ভুল করি। স্যার এই যে আমরা এই লেকচারটা খুবই ছোট একটা লেকচার, আমরা শুরু করি। প্রথমে হচ্ছে প্যারামিটার গুলো, প্যারামিটার হচ্ছে একটা মডেলের ইন্টারনাল স্ট্রাকচার বা ইন্টারনাল ভ্যালু। ওকে, সো এইটা হচ্ছে মডেলের ইন্টারনাল জিনিস, যে কারণে এই ভ্যালুগুলোকে যেটা থেকে আমরা সেটা মডেলের ভেতর একটা মডেলটাকে একটা মডেলের ভিতরে এটা আছে এবং যেটাকে ডেটাগুলো থেকে আর্ন করা যায় বা এটাকে এস্টিমেট করা যায়। সো এটার একটা অপটিমাল ভ্যালু আছে, যে ভ্যালুটা আমরা সেখানে দেখতে পাই বা বের করতে পারি ডেটাগুলো থেকে। সো ডেটা এবং তাহলে এটা হচ্ছে বিভিন্ন ডেটার জন্য এটা বিভিন্ন রকম হবে। সেকেন্ডটা হচ্ছে রিকোয়ার্ড বাই মডেল হোয়াইন মেকিং প্রেডিকশন। সো তার মানে হচ্ছে এটা প্রেডিকশনের মধ্যে এই প্যারামিটারগুলো খুব কাজে দেয়। সো তোমার যদি প্যারামিটারগুলো সেখানে তোমার ফিট না করে, প্যারামিটারগুলো ঠিক না হয়, তখন তোমার প্রেডিকশন বাজে হবে। প্যারামিটারগুলো যদি ঠিক থাকে তাহলে তোমার প্রেডিকশন ভালো হবে। তাহলে এগুলো কোথা থেকে শেখা যায়? এগুলো হচ্ছে ডেটা থেকে তোমার জানা যায়। এবং এটা হচ্ছে এই জিনিসগুলো, এই যে ইউজার আছে বা তুমি বা আমি যারা কোড করব, তারা হচ্ছে নিজে থেকে তারা এগুলো কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারে না বা কোনো ভ্যালুকে প্রেডিক্ট করতে পারে না। টোটালটাই মডেল নিজে থেকে প্রেডিক্ট করে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে একটা লার্ন মডেলের একটা পার্ট। ওকে, আর এইগুলো হচ্ছে একটা এই জিনিসগুলো মডেলের স্কিলের উপর অনেক ডিপেন্ড করে। সো মডেল অ্যাকুরেসি কত হবে, পারফরমেন্স কত হবে, সেগুলোর উপর এই প্যারামিটারগুলো আসলে ডিপেন্ড করে। সো প্যারামিটারগুলো যদি ভালো হয়, ফিট করে, তাহলে তোমার মডেল অ্যাকুরেসি ভালো হবে। প্যারামিটারগুলো যদি ফিট না করে, তাহলে মডেল অ্যাকুরেসি খারাপ হবে। সো এক্সাম্পলগুলো হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স অফ এ মডেল। সো ওয়েট ম্যাট্রিক্স যেটা আছে সেটা তোমার হচ্ছে কোফিশিয়েন্ট ইন লিনিয়ার রিগ্রেশনের মধ্যে হচ্ছে কোফিশিয়েন্টগুলো, আর তোমাদের যেটা আছে ডিসিশন ট্রি, ডিসিশন ট্রির মধ্যে তোমরা ডেথ ডেথটা যেটা বলা হয় সেটা তোমরা করে আসো, আশা করি এটা তোমরা জানো। সো ডেথ যেটা ডেথ যেটা আছে, সো ওই ডেথটা আমরা সেখানে বলতে পারি এটা হচ্ছে প্যারামিটার। ওকে, সো তাহলে প্যারামিটারের থেকে মোস্ট ইম্পর্টেন্ট নোটিসেবল পয়েন্টটা হচ্ছে এটা ডেটা থেকে লার্ন করা যায় এবং এটা মডেলের পার্ট। সেকেন্ড চলে আসো হাইপার প্যারামিটার। হাইপার প্যারামিটারগুলো হচ্ছে যেগুলো মডেল থেকে আমরা লার্ন করতে পারবো, সেগুলো একটা হাইপার স্পিড আছে। তো এই হাইপার স্পিড বা হাইপার ডাইমেনশন যেগুলো আছে, এইগুলো আসলে আমাদের কোনো ডিরেক্ট আমাদের এগুলোকে আমরা কখনোই বের করতে পারি। তো এগুলো আমরা কী করি, এই জিনিসগুলোকে আমরা টিউন করি। মডেলগুলোর জন্য, বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন রকম হাইপার প্যারামিটার হতে পারে। এগুলো সাধারণত খুব একটা মডেল রেডি করার আগে, মডেল চালু করার আগে আগে থেকেই এই ভ্যালুগুলোকে দিয়ে দিতে হয়। সেটা না দিলে সেটা আসলে মডেল রান করবে না। কোনো একটা পার্টিকুলার হাইপার প্যারামিটার সেটের জন্যই একটা মডেল রান করবে। সেটা মডেলের ডেটার উপর কোনোভাবেই ডিপেন্ড করে না, আমাকে আগে থেকে এটাকে বলে দিতে হবে এটার মানটা। এই জন্য ডেটা থেকে যেহেতু লার্ন করা যায় না, তো এই কারণে আমাকে এটাকে টিউন করতে হয়। এই কাজটাকে বলা হয় টিউন। আগেরটা বললাম হচ্ছে লার্ন করা যায়, এটাকে বলতেছি এটা টিউন করতে হয়। ওকে, সো আমি সেখানে এটাকে আমার মতো এটাকে টিউন করবো, আমি ভ্যালুগুলোকে চেঞ্জ করে বাড়ায় কমায় এটাকে টিউন করবো। ইটস কাইন্ড অফ ব্ল্যাক বক্স, যেখানে আসলে আমাকে হাত দিয়ে দেখতে হবে যে আসলে কোন জায়গায় আমার ভ্যালুটা আছে। সো লাইক হচ্ছে এটা হচ্ছে এই হাইপার লাইক হচ্ছে এখানে ধরো একটা কস্ট ফাংশন। কস্ট ফাংশন তো আমরা জানি মোটামুটি কনফ্লিক্ট প্রবলেমের জন্য ধরো এইরকম। তো এই হাইপার প্যারামিটার সেটের জন্য কস্ট ফাংশন এক একটার জন্য ধরো এক এক রকম আছে। তো এটা হচ্ছে এই প্যারামিটার সেট ওয়ানের জন্য এরকম, টু এর জন্য এরকম, থ্রি এর জন্য এরকম। তো আমাকে বের করতে হবে কোন প্যারামিটার সেটটা আসলে বেস্ট ফিট করে। ওকে, তো ডিফারেন্ট প্যারামিটার সেটের জন্য এই হাইপার প্যারামিটারগুলো, সরি ডিফারেন্ট হাইপার প্যারামিটারগুলোর জন্য এই কস্ট ফাংশন। সো এই হাইপার প্যারামিটারগুলো ডিরেক্টলি মডেল থেকে ডেটা থেকে লার্ন করা যায় না বা মডেল রান করতে পারে না, এই কারণে আমাকে এটা আগে থেকে বলে দিতে হয় এবং আমি এই জিনিসটা টিউন করতে পারি। ওকে, সো এই জিনিসটা আসলে ডিটারমাইন করে মডেলের স্ট্রাকচারটা কীরকম হবে। ওকে, সো তাহলে এখন আমাদের এই প্রেডিকশনগুলো, আমাদের এই এটার এক্সাম্পল যদি দেখি, তাহলে এটা হতে পারে নেটওয়ার্কের স্ট্রাকচার রিলেটেড, লাইক হচ্ছে ড্রপ আউট কতটুকু হবে, কত পার্সেন্ট হবে, হিডেন লেয়ার কতগুলো থাকবে, ওয়েটগুলো কীভাবে ইনিশিয়ালাইজ করবো, রেডিয়ো দিয়ে করবা না জিরো দিয়ে করবা না ওয়ান দিয়ে করবা, তুমি বায়াস ইউজ করবা কি করবা না, অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবা কি করবা না, কোনটা ইউজ করবা,
এই জিনিসগুলো হচ্ছে আমাদের হাইপার প্যারামিটার এবং মোড স্পেসিফিকেশন এবং স্ট্রাকচার রিলেটেড। আর ট্রেনিং রিলেটেড কোনগুলো, লার্নিং রেটটা তুমি কত দিবা, অপটিমাইজার কোনটা ইউজ করবা, ব্যাচ সাইজ কত, ইপক কত, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ট্রেনিং রিলেটেড, যেগুলো আমাদের ট্রেনিং ফেজে আমাদের এটাকে। ওকে, সো এইটা ছিল আমাদের হাইপার প্যারামিটার এবং প্যারামিটারের মধ্যে পার্থক্যটা। সো হাইপার প্যারামিটার টিউনিংয়ের কতগুলো টেকনিক আছে, র্যান্ডম সার্চ, গ্রিড সার্চ, এক্সজস্টিভ সার্চ, বেজিয়ার নেটওয়ার্ক অ্যান্ড গ্রেডিয়েন্ট বেস। সো র্যান্ডম সার্চগুলো কি, তুমি একদম টোটালি র্যান্ডম। সো হাইপার প্যারামিটার যে সেটটা আছে ওইগুলোকে তুমি র্যান্ডমলি ওয়াইল্ড গেস করছো, এত আমি বসালাম, আরেকজন এত বসালাম। সো তোমার যদি লাক ভালো থাকে সেটা কাজে লাগবে, লাক খারাপ থাকে সেটা কাজে লাগবে। ওকে, সেকেন্ডলি হচ্ছে গ্রিড সার্চ। সো তুমি একটা নির্দিষ্ট ইন্টারভালে বা কতগুলো পিক ধরে নিবা যে আমি এতগুলোর জন্য আমি টেস্ট করবো, তো ওই ওয়াইজ তুমি সেখানে সেটা চেক করবা। লাইক তুমি ইন্টারভালটাকে তুমি এই এই প্যারামিটার সেটটাকে এই তিনটা এই চারটা প্যারামিটার সেটে তুমি, ঠিক আছে, এই পাঁচটা প্যারামিটার সেটে তুমি এখানে টেস্ট করে দেখলাম। ওকে, হাইপার প্যারামিটার সেটে তুমি টেস্ট করে দেখলাম। এরপর হচ্ছে এক্সজস্টিভ সার্চ, যেখানে তুমি পুরোটা এক্সজস্টিভলি করবা, মানে প্রতি পয়েন্টগুলোকে তুমি সেখানে করবা, যে পয়েন্টে তুমি সেখানে পাওয়ার কি এরকম আরও বেশি তুমি সেখানে পয়েন্ট নিয়ে তুমি সেখানে কাজ করবে, সেটাকে বলা হচ্ছে এক্সজস্টিভ সার্চ। এখানে তুমি যেখানে দেখলে ভ্যালু পারফরমেন্স ভালো হচ্ছে সেখানে আরও ছোটো করে দিলাম, আরও ছোটো করে দিলাম তোমার দেখার জন্য যে পারফেক্ট পারফরমেন্স কোথায় আছে, এটাকে বলা হচ্ছে এক্সজস্টিভ সার্চ। এরপর হচ্ছে বেইজিয়ান অপটিমাইজার, যেখানে কী করে প্রত্যেকটা সেটের জন্য, সে ধরো আমি 10টা সেট আমি সিলেক্ট করলাম, এই প্রত্যেকটা সেটের জন্য সে সেখানে একটা প্রবাবিলিটি হিসাব করে যে কোনটার প্রবাবিলিটি কত, যেটার প্রবাবিলিটি বেশি এইরকম সেখানে তাদেরকে একটা র্যাঙ্ক করে, সর্ট করে যে এই কটার র্যাঙ্ক প্রবাবিলিটি হচ্ছে বেশি, তাহলে তখন ওইটা ওয়াইজ তাকে হচ্ছে টিউন করে। ওকে, ওই প্যারামিটার সেটের উপর। এবং ফাইনালি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বেস। সো গ্রেডিয়েন্ট বেস হচ্ছে আগের মতোই, যে এখানে তারা একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচ সেখানে ইউজ করে। সো তারা হচ্ছে একটা দেখে কস্ট ফাংশনটা কীরকম চেঞ্জ হচ্ছে, সো ওইটার উপর বেস করে সে কতগুলো হাইপার প্যারামিটার সিলেক্ট করে যে কোন কোন হাইপার প্যারামিটারের জন্য ভালো রেজাল্ট আসতে পারে, তো ওইটাকে ইউজ করে। ওকে, সো এই তো আমাদের টিউনিং টেকনিক। সো আরও যদি কারো জানা লাগে তাহলে এই দুইটা লিঙ্ক দেওয়া আছে, এই দুইটা লিঙ্কে তুমি সেখানে আরও ডিটেলস পাবা। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।